আরে জোড়া কত করে নিবে দেখ খেলা আরে বেটা জোড়া কও কত দেখ খেলা না না দেখ দেখছি দেখ কে কইছি জোড়া নিবে কত কত ঐতিহ্যবাহী কাকের টেকের মিষ্টি চাই চাই টেকের হাটের মিষ্টি এটা কি মিষ্টি এটা পুতা মিষ্টি পুতা মিষ্টি হ্যাঁ আরেকটা নাম আছে না হ্যাঁ কি নাম এটা ছোট পুতা এটা বড় পুতা এটা মাঝার পুতা সব পুতা হইবে এই কাকের টেকা এটা কি দিদি টার্কি মুটা এটা টার্কি ভাই এটা বলে ट्रेडिशनल हाटे एरक बजे दई आसले माना जाए ना कि करब टा दिए कैसी रेगे चले जा तुम्हें तुम्हें टेलिंग लाई ভালো লেগে থাকে জানি ভালো লাগবে না তারপরও একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন ফেসবুকে আমাদের যে আসসালামু আলাইকুম নৌকায় উঠে গেলাম তোমাকে বললাম তুমি 30 টাকা দিয়ে যাবা না কারণ কি না তুমি 20 টাকা দিয়ে যাবা না 20 টাকা দিয়ে নামলে এখনই আমি এখানে উঠে নেমে যাচ্ছি হ্যাঁ একা কেন পাঁচজন যাব তুমি তাড়াতাড়ি এখান থেকে সরো ক্যামেরাটা বের করে সেলফি স্টিক দিয়ে তোমাকে পিটাতে পারি হ্যাঁ রাজি কেমন বোধ করছো রুটি খাও এখন কাকখাটে গিয়ে এসে পড়েছি কই কার কত এটা কত কাকা ১৪,০০০ ভালো এই চিংড়ি কেজি কত করে মামা হ্যাঁ চিংড়ি কেজি কত ১,০০০ একদম ৯০০ কাপড়ের দোকানও খুলছে হম
আল্লাহু আকবার। নাট বল্টুর দোকান পাইলটস কাজী জোড়া কত করে আরে বেটা জোড়া কও কত দেখছি দেখকেই কইছি কত কত পাঁচচল্লিশ হাজার দর্শক চ্যানেল দর্শক এই দুইটা খাসি মূল্য পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছে দুইটা খাসিতে কত কেজি মাংস হবে হ্যাঁ এই আইডিয়া নাই নাম কি আপনার আমার নাম রাসেল আপনি কি দুইটা খাসিতে কত কেজি মাংস হবে এটা আইডিয়া আছে কত বত্রিশ কেজি আছে যাক এগুলা কি কি জাতের ছাগল দেশি 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 ছাগল এত বড় হয় হ্যাঁ অবশ্যই তাই না ঠিক আছে টার্কি ভাই এটা বলে টার্কি হ্যাঁ হ্যাঁ টার্কি তো এই যে গলার ইতে কাকু এটা কি আপনার এটা কত দাম চাচ্ছেন দুই হাজার কই জানালি এটা কি কবুতর রে ভাই এটা কি কবুতর কিং এর কি যে রেস লাগায় রেসের কবুতর কোনগুলো রেসের কবুতর নাই না ওফ মুরগি বাচ্চা দেখি খাসি মুরগি বাচ্চা হলে না এটা কি কবুতর না ঘুঘু এটা ঘুঘুর বাচ্চা ভাই ঘুঘুর বাচ্চা খাবারের স্তোকা কত খাবার 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 ঐতিহ্যবাহী কাকের টেকের মিষ্টি এটা কি মিষ্টি পুতা মিষ্টি পুতা মিষ্টি আরেকটা নাম আছে না কি নাম এটা ছোট পুতা এটা বড় পুতা এটা মাঝারো পুতা সব পুতা ওই ভাই কাকের টেকা এটা কি পুতা সমস্যা নাই ভাজি করি ডাল ভাজি করি পটা অনেক শক্ত
আম গেলার বড়টা তে আমার ভালো আইজো বড় ওটা তে দতো যে বাজিরা নেই সাদা কালারটা মিলানো যাবে মিলানো রায় চাই আমার এক ক্যাটাগরি মিষ্টি ট্র্যাডিশনাল মিষ্টি শুধু ভাজি একটা দই খাইতে মন চাইতেছে দই খাবো দেন দেখে একটা খেয়ে দেখে দই তো অনেক পাতলা অনেক পাতলা দই না দই মোটেও ভালো না দেখে একটা চামচ নিয়ে খান ভাই না একটা চামচ দিয়ে খান আপনার দই quite impossible to eat traditional হাটে এরকম বাজে দই আসলে মানা যায় না কি করবো টাকা দিয়ে কিনছি এখানে এটা রেখেই চলে যাচ্ছে এতগুলো মানুষ ভুল হচ্ছে হ্যাঁ তুমি বলেছো তুমি বলেছো ইউ আর টেলিং লাই সবাই পাশে থাকবেন ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে জানি ভালো লাগবে না তারপরও একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন ফেসবুকে আমাদের যে পেজ রয়েছে এই পেজের ভিতরে একটা লাইক দেন আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রোহিত ভাই বিদায় জানাও টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।